হ্যালো এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ আমাদের আরেকটি নতুন টিউটোরিয়ালে। সো আজকে আমরা পি রিলেটেড কিছু শব্দ নিয়ে কথা বলবো। সো আজকে আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে প্যাসিফাই। প্যাসিফাই শব্দের অর্থ হচ্ছে শান্ত করা বা প্রশমিত করা কোনো রাগ বা ক্রোধকে, আর এর সিনোনিমসটা হবে সুত বা প্যালাকেট। এর পরে যে শব্দটা সেটা হচ্ছে প্যানাসিয়া। প্যানাসিয়া শব্দের অর্থ হচ্ছে সর্বরোগের মহাওষুধ, যেটা সমস্ত রোগ নিরাময় করে, অর্থাৎ কিওর অল, এ সলিউশন অর রেমেডি ফর অল ডিজিজেস। তো আপনারা জানেন মধু এবং কালোজিরা কিন্তু সর্বরোগের মহাওষুধ হিসেবে বলা হয়। সো প্যানাসিয়া শব্দের অর্থ হচ্ছে সর্বরোগের মহাওষুধ। এর পরে যে শব্দটা সেটা হচ্ছে প্যানিক। প্যানিক শব্দের অর্থ হচ্ছে ভয় বা আতঙ্ক, আর এর সিনোনিমসটা হতে পারে ফেয়ার বা ট্রেপিডেশন। আর পরীক্ষাতে এসেছে এর অ্যান্টোনিম হিসেবে, অর্থাৎ রিল্যাক্স। তো পিকচারে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু খুবই আতঙ্কগ্রস্ত। সো প্যানিক শব্দের অর্থ হচ্ছে আতঙ্ক। সো পরে যে শব্দটা সেটা হচ্ছে পার্সিমনি। পার্সিমনি শব্দের অর্থ হচ্ছে কৃপণতা বা যে টাকা পয়সা খরচ করতে চায় না, আর এর সিনোনিমসটা হতে পারে মাইজারলিনেস। তো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজনের অনেক টাকা থাকা সত্ত্বেও কিন্তু সে রুটি কিনে খাচ্ছে, তো সে কিন্তু অনেক পার্সিমোনিয়াস একটা ব্যক্তি। সো পার্সিমনি শব্দের অর্থ হচ্ছে কৃপণতা বা যে টাকা পয়সা খরচ করতে চায় না। সো এর পরে যে শব্দটা সেটা হচ্ছে পিডিয়াট্রিক। পিডিয়াট্রিক শব্দের অর্থ হচ্ছে শিশু রোগের চিকিৎসার সাথে যেটা রিলেটেড, অর্থাৎ এর সিনোনিমসটা হতে পারে রিলেটিং টু দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন ড্রিলিং উইথ চিলড্রেন অ্যান্ড দেয়ার ডিজিজেস। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে শিশু রোগের সাথে রিলেট করে আমরা পিকচারটি দেখিয়েছি। সো পিডিয়াট্রিক শব্দের অর্থ হচ্ছে শিশু রোগের চিকিৎসা। সো এর পরে যে শব্দ সেটা হচ্ছে প্যারিলাস। প্যারিলাস শব্দের অর্থ হচ্ছে বিপদ সংকুল, ঝুঁকিপূর্ণ, আর এর সিনোনিমসটা হতে পারে রিস্কি। আর পরীক্ষাতে এসেছে এর অ্যান্টোনিম হিসেবে, যেটা হচ্ছে সিকিউর বা সেফ। সো প্যারিলাস যদি ঝুঁকিপূর্ণ হয়, সেফ বা সিকিউর হচ্ছে নিরাপদ। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে প্যারিলাস বাসটি কিন্তু খুবই একটা প্যারিলাস রোড দিয়ে যাচ্ছে। সো প্যারিলাস শব্দের অর্থ হচ্ছে ঝুঁকিপূর্ণ। সো এর পরে যে শব্দটা সেটা হচ্ছে পার্নিশাস। পার্নিশাস শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর বা ধ্বংসকর, আর সিনোনিমসটা হতে পারে হার্মফুল বা ইনজুরিয়াস। আর পার্নিশাসের অ্যান্টোনিম হচ্ছে ইনাকিউয়াস, যেটা হচ্ছে ক্ষতিকর, যেটা না, অর্থাৎ যেটা ক্ষতি করে না। এছাড়া দেখতে পাচ্ছেন যে সিগারেট কিন্তু আমাদের শরীরের জন্য অনেক পার্নিশাস একটা জিনিস। সো পার্নিশাস শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর বা শরীরের জন্য যেটা অনেক ধ্বংসকর। পরের যে শব্দটা সেটা হচ্ছে ফিলান্থ্রোপিস্ট। ফিলান্থ্রোপিস্ট শব্দের অর্থ হচ্ছে যে অপরকে সাহায্য করে, অর্থাৎ পরাত্মবাদী। আর এর সিনোনিমসটা হতে পারে ফিলান্থ্রোপিস্ট ইজ এ পার্সন হু ইজ রিচ অ্যান্ড হেল্পস দ্য পোর অ্যান্ড দ্য নিডি। সো একজনকে কিছু টাকা দিয়ে সাহায্য করছে, তো বলতে পারি হি ইজ এ ফিলান্থ্রোপিস্ট। সো এর পরে যে শব্দটা সেটা হচ্ছে প্ল্যাজিয়ারিজম, যার অর্থ হচ্ছে নকল রচনা করা বা অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া। আর এর সিনোনিমসটা হতে পারে টেকিং সামবডিজ আইডিয়া উইদাউট অ্যাকনলেজ। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজনের লেখা কিন্তু আরেকজন চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। সো প্ল্যাজিয়ারিজম শব্দের অর্থ হচ্ছে নকল অন্যের লেখা চুরি করা। সো আজকে আমাদের সর্বশেষ যে শব্দটা সেটা হচ্ছে প্লাইট। প্লাইট শব্দের অর্থ হচ্ছে গুরুতর বা কঠিন অবস্থা বা শোষণীয় অবস্থা, আর প্লাইটের সিনোনিমস হবে সাফারিং। অর্থাৎ আমাদের রোহিঙ্গা শিবিরে এখন কিন্তু একটা প্লাইট সিচুয়েশন, অনেক প্লাইট একটা সিচুয়েশন। সো প্লাইট শব্দের অর্থ হচ্ছে শোষণীয় অবস্থা বা গুরুতর বা কঠিন অবস্থা। সো এই ছিল আজকে আমাদের আরও নতুন কিছু শব্দ নিয়ে আমাদের আরেকটি নতুন টিউটোরিয়াল। সো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।